মন্ডলী, সালাম আলাইকুম। আপনাদেরকে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পূর্ণিমা মেটাল যে ওয়েল্ডিং ওয়ার্কশপ, সেখানে এর আগে আপনাদেরকে ঠিকানা দেওয়া হয়েছিল, সাইনবোর্ডের কাজ দেখানো হয়েছিল। আজকে আপনাদেরকে দরজার কাজ দেখাবো আর কি। বাড়ির গেটে যে দরজাগুলো লাগানো হয় শিট দিয়ে এবং লোহার ঢালাই করে, সেটির কাজ আপনাদেরকে দেখাবো কীভাবে রং করা হচ্ছে। প্রথমে পুটিং বানিয়ে নেওয়া হয়েছে। পুটিংয়ের মধ্যে কী কী মেশিন স্যার? রেড অক্সাইড, পেন, রক পাউডার, বার্নিশ। রেড অক্সাইড, বার্নিশ, রক পাউডার। আপনারা যে কালার রং করতে চান সেই কালার রং চকলেটের সঙ্গে মিশাবেন। এখানে সাধারণত লাল রঙের জন্য রেড অক্সাইড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুটিং দিয়ে যে যত প্রকার ফাঁক আছে সবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এর উপরে রং করলে সেটি অনেক ফিনিশিং পৃষ্ঠ পাওয়া যাবে। প্রথমে একটি কাঠের মধ্যে কোটিংগুলো নিয়ে তারপরে কিন্তু হাতের মধ্যে দেওয়া হচ্ছে। ঢালাই করার পরে লোহার পাত এবং সিমেন্ট শিটের মধ্যে যে গ্যাপটি থাকে সেগুলো কিন্তু এই পুটিং দিয়ে ফিনিশিং দিতে হয়। তাহলে কিন্তু পরবর্তীতে আর রং করার পরে এটি সুন্দর দেখা যায়। একটা কুকুর না হচ্ছে দরজার মডেল। এখন এটিতে পুটিং মারা হবে। দেখতে পাচ্ছেন যে এখানে পুটিং করার আগে গ্যাপগুলো আসলে কেমন দেখা যায়। এই অবস্থায় কিন্তু আসলে পেন্ট রং দিলে ফিনিশিং পৃষ্ঠ দিবে না, তাই এটিকে কিন্তু সুন্দরভাবে হাতগুলো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দরকার।
লাগবে তো? আপনারা দেখতে পাচ্ছেন যে কোটিং দেওয়ার পরে যে ফাঁকগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে রং করলে একটি মসৃণ পৃষ্ঠ পাওয়া যাবে। এখন আপনারা দেখছেন যে পুডিং বানানো হচ্ছে, এর জন্য সফট পাউডার পরিমাণ মতো ঢেলে নেওয়া হচ্ছে। তার মধ্যে মিশ্রণ ঢেলে দেওয়া হচ্ছে, এখানে কি ঢাললেন বার্নিশ দেওয়া হলের মধ্যে। তার মধ্যে রং ঢালা হচ্ছে পরিমাণ, আর
সব দিছি, এক কালার বানাচ্ছি আর এক কালার, দারুণ কালার হয়েছে না, দারুণ কালারটা হয়েছে, সেই দেখেন লিপস্টিক কালার। চক পাউডার আর একটু মিশাইতে হবে মনে হয়। এইভাবে পরিমাণ মতো চক পাউডার দিয়ে মিশ্রণটি একটু গাঢ় করে নেওয়া, অথবা যদি বেস্ট পাতলা করতে হয় সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে রং অথবা ভার্নিশ দিলে কিন্তু সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।